কেন গোটা পৃথিবী ভয় পায় ইরানকে? ইরান এমন একটি দেশ যাদের কোনো পরমাণু অস্ত্র নেই, তাদের নেই আমেরিকা কাতার বাহরাইনের মতো শক্ত অর্থনীতি, সৌদি আরব ভারত আমেরিকা চীনের মতো বিশাল ভূখণ্ড নেই, এমন বড় কোনো কোম্পানিও নেই যাদের প্রোডাক্ট পুরো পৃথিবী কাঁপাচ্ছে, বিশ্বের প্রযুক্তি খাতেও নেই তেমন কোনো সাফল্য। কিন্তু শুধু আমেরিকা না, সারা পৃথিবী ভয় পায় এই দেশটিকে। আমাদের এমএসটিভির এবারে পর্বে আমরা জানতে চলেছি ঠিক কী কারণে ইরানকে ভয় পায় পুরো পৃথিবী। তো চলুন শুরু করা যাক আমাদের এমএসটিভির আজকের বিশ্বের এবারের পর্বটি, আর এর মধ্যে আপনি সাবস্ক্রাইব করে ফেলুন এমএসটিভি। ইরানের দখল রয়েছে হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়ে বিশ্ববাজারে তেল গ্যাসের ব্যবসা হয়ে থাকে। আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে যত তেল আমদানি করে তার সব তেল এই প্রণালী দিয়েই আমেরিকাতে পৌঁছায়। কোনো সমস্যা হলেই ইরান হরমুজ প্রণালীকে বন্ধ করে দেবার হুমকি দেয়, আর এই হুমকিতে কুপোকাত আমেরিকা। আমেরিকা মধ্যপ্রাচ্যের সব দেশই তাদের ঘাঁটি গেড়েছে জঙ্গিবাদ নিরসনের জন্য, কিন্তু ইরানের উপর আমেরিকা বিন্দুমাত্র হস্তক্ষেপ করতে পারেনি। বরঞ্চ আমেরিকা বা আমেরিকার পক্ষ নিয়ে কোনো দেশ ইরানের বিরুদ্ধে কথা বললে তার শক্ত জবাব দিয়েছে ইরান, যদিও কিনা দেশটি সামরিক বাহিনীর দিক দিয়ে রয়েছে 14 নম্বরে। ইরানের ফার্সি ভাষায় হরমুজ প্রণালীকে বলা হয় তাইঙ্গেই হরমুজ, এবং আরবি ভাষায় বলা হয় মাদিককে হরমুজ। সাধারণত প্রণালী বলতে চিকন কোনো পানিপথকে বোঝায় যার দুই দিকে রয়েছে সমুদ্র। হরমুজ প্রণালীর উত্তরে পারস্য সাগর আর দক্ষিণে রয়েছে আরব সাগর। এই হরমুজ প্রণালীর পূর্ব দিকে রয়েছে ইরান, যে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করে, আর পশ্চিম দিকে রয়েছে দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব এসব দেশ, যে দেশগুলো কিনা পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ তেল রপ্তানি করে। পৃথিবীর তেল উৎপাদনকারী শীর্ষ আটটি দেশ এই প্রণালী দিয়েই তাদের তেল রপ্তানি করে থাকে। ইরান যদি এই প্রণালীটি বন্ধ করে দেয় তাহলে ইরাক, কুয়েত, কাতার, দুবাই, আরব, বাহরাইন, সৌদি আরব এদের কেউ আর তেল রপ্তানি করতে পারবে না। এই দেশগুলো তেল রপ্তানি না করতে পারলে গোটা পৃথিবীর অর্থনীতি পাল্টে যাবে। প্রতিদিন 1,90,00,000 ব্যারেল তেল এই প্রণালী দিয়ে রপ্তানি করে থাকে এই দেশগুলো, যার এক ব্যারেল তেল বলতে বোঝায় 159 লিটার তেল। শুধু তেলই না, প্রচুর পরিমাণে গ্যাসও রপ্তানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালীর একটা জায়গা রয়েছে যেখানে কিনা মাত্র 2 মাইল জায়গা দিয়েই জাহাজ চলাচল করতে পারে, অন্য সব জায়গার গভীরতা অনেক কম, যেখানে কিনা জাহাজ চলাচলের উপযুক্ত না, আর ওই 2 মাইল জায়গায় রয়েছে ইরানের দখলে। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করতে মাত্র 2 মাইল জায়গা বন্ধ করতে হবে, তাই এটা ইরানের জন্য অনেক সহজ কাজ, কয়েকটা যুদ্ধজাহাজ সাজিয়ে রাখলেই হবে। আর এরপরে যদি তেল রপ্তানি না হয় তাহলে বিপদে পড়বে আমেরিকা, চীন, ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশ। ধরুন বাংলাদেশ পুরোপুরি মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, 1 মাস তেল আসা বন্ধ হয়ে গেল বাংলাদেশে, তাহলে কি হবে? হয়তো অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, গাড়িও চলবে না, আর তেলের দাম হবে স্বর্ণের থেকেও বেশি। চীনের বড় বড় ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাবে। ভারতও অনেকটা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, তেল রপ্তানি বন্ধ হলে ভারতও পড়বে চরম বিপাকে, বা ভারত সহ অন্যান্য দেশ যদি পানিপথ ছাড়া স্থলপথে তাদের তেল আনতে চায় মধ্যপ্রাচ্য থেকে, তাহলে সেই ক্ষেত্রে তেলের ব্যয় হবে অনেক বেশি, যা কিনা অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলবে। তো আপনারা বুঝতেই পারছেন, মাত্র 2 মাইল জায়গা বন্ধ করে ইরান গোটা পৃথিবীর অর্থনীতির চাকা বন্ধ করে দিতে পারে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানান এই ব্যাপারে, আর এটাও জানিয়ে দিন যে পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য।